অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মেষ রাশি মার্চ মাসে কি ফল পেতে চলেছে এই ভিডিওতে আমি একটা সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, আপনার জন্য কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করতে হবে তাও এই ভিডিওতে আমি জানাবো। এটি সার্বিক রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কারণ প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা, প্রত্যেকের গ্রহের গোচর আলাদা। অর্থাৎ আপনি যখন জন্মেছিলেন সেই অবস্থায় বাই বাচ্চার গ্রহের অবস্থান আলাদা সেখানে, কারণ মেষ রাশির হাজারো লাখে মানুষ আছে, প্রত্যেকে কিন্তু একই সমান ফল পাবে না। কিন্তু এই রাশিফলটি কি আপনাদেরকে আগামী মাসে কি ঘটতে পারে তার একটা সম্ভাবনা এবং গাইড হিসাবে কিন্তু কাজে দিবে। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। প্রচুর মেসেজ করছে যে স্যার আমার রাশি কী, লগ্ন কী, এইভাবে করবেন না। যদি আপনারা জন্মকুণ্ডলী বিচার করবেন মনে করেন অবশ্যই এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। তো শুরু করা যাক। মেষ রাশি মার্চ মাস কেমন যেতে চলেছে, কি সম্ভাবনা আসতে চলেছে, প্রথমেই আসি আপনাদের স্বাস্থ্যের দিকটা। প্রথম আপনাদেরকে বলি, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু তেমন সমস্যা কিন্তু থাকছে না। আপনি যদি মেষ রাশির মানুষ হন সে মতো কিন্তু সমস্যা কিন্তু আপনাদের থাকবে না। শরীর সরকারটা আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শ্বাসকষ্টের প্রবলেম, এই জায়গাটা কিন্তু আপনাদের এই সময় একটু হলেও বাড়াবে। এবং যাদের এই সমস্যাটা আছে, অর্থাৎ শ্বাসকষ্টের প্রবলেম আছে, সেই জায়গাটা কিন্তু বাড়ানোর সম্ভাবনাটা বাড়িয়ে তুলবে। তবে বাণীর দিকে, অর্থাৎ কথা বলার দিকে আপনাদেরকে একটু হলেও নজর দিতে হবে। হট করে কোনো কথা বলে দেওয়া, রাগের চোটে ফট করে উল্টাপাল্টা কথা বলে যাওয়া, যে যার থেকে শত্রুতা হওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। দেখুন, দ্বিতীয় সপ্তম এবং একাদশের কানেকশান, প্রথম কথা আপনাদেরকে বলি, আপনাদের দাম্পত্য সুখের জায়গা ভালো দেখা যাচ্ছে। অর্থনৈতিক দিক, আপনাদের ফিনান্সিয়াল দিকটা এই মাসে যথেষ্ট ভালো, ইনকাম কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো হবে। অর্থাৎ মোটামুটি মার্চের ঠিক মাঝামাঝি অবধি, 17-18 তারিখ অবধি আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকছে। তবে ঠিক মাসের শেষের দিকে আপনাদের ব্যয় প্রচুর পরিমাণে কিন্তু ব্যয় কিন্তু হবে। বাড়িতে আপনাদের মাঙ্গলিক ক্রিয়া হওয়ার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। যারা বিয়ের ব্যাপারে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন, বিয়ের ব্যাপারে বিয়ের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে। বৃহস্পতি আপনাদের রাশির দশম স্থানে অবস্থান করছে এবং দৃষ্টি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে, আপনাদের রাশির চতুর্থভাবে, আপনাদের রাশির ষষ্ঠভাবে। প্রথম কথা আপনাদেরকে বলি, পারিবারিক সুখের জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ পরিবারের মধ্যে একটা খুব আনন্দের পরিবেশ কিন্তু আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার জন্য কিন্তু আসতে চলেছে। এবং ফিনান্সিয়াল দিকটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের মজবুত হবে এবং বেশ কিছু ঋণ থেকে আপনারা কিন্তু এ সময় মুক্তি কিন্তু পাবেন। কর্মের জায়গাটা যদি আসি, কর্মের জায়গাটা দেখুন, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছে বা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। অর্থাৎ আপনি সেই জায়গাটাতে কিন্তু সফলতা আপনারা পাবেন, অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষাতে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো। এবং চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু এ মাসে আপনাদের বাড়িয়ে তুলছে। আপনি যদি হন মেষ রাশির মানুষ, চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু বাড়িয়ে তুলছে। এবং এর সাথে সাথে যারা চাকরি পরিবর্তন করবেন ভাবছেন সেই জায়গাটা কিন্তু থাকছে। তবে আবারও বলবো, ছোটোখাটো চোট আঘাত লাগা এই সম্ভাবনাটা কিন্তু থাকছে। ফট করে লাগা বা সেখান থেকে রক্তপাত হওয়া, বা যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন আবারও বলবো আপনারা কিন্তু সাবধানে থাকুন। মেয়েদের গাইনিক প্রবলেমটা এ মাসে কিন্তু
বেশি থাকবে, অর্থাৎ গায়নের প্রবলেমটা আপনাদের সমস্যা কিন্তু থাকবে আপনি যদি মেষ রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা নিশ্চিতরূপে পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। গুরুর থেকে সহযোগিতা এই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে, গুরুর থেকে সহযোগিতা এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু থাকছে। উচ্চ শিক্ষাতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ যারা পিএইচডি করছে, রিসার্চমূলক পড়াশোনা করছে বা যারা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছে, এই জায়গাগুলো কিন্তু ভালো দিক নির্দেশ করছে। ব্যবসার দিকটা আমি আবারও বলবো, আপনাদের 17-18 তারিখ অবধি আপনাদের ব্যবসার দিকটা যথেষ্ট ভালো, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের ব্যবসা যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু করবেন। তবে 18 তারিখের পর থেকে হিউজ টাকা ইনভেস্টমেন্ট কিন্তু আপনি করবেন না আপনি যদি মেষ রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে দেখুন, এবার আসি আপনাদের প্রেমের যে জায়গায়। দেখুন, প্রেম একটা জীবনের হচ্ছে পার্ট, প্রেম ছাড়া জীবনটা মরুভূমির মতো, অর্থাৎ লাভ রিলেশনের জায়গাটা কিন্তু ভালো। নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, যারা প্রেম করছে তাদের ক্ষেত্রে খুবই ভালো সুবর্ণ সুযোগ, এবং পুরাতন প্রেম ফিরার সম্ভাবনাটা কিন্তু এই সময় বাড়িয়ে তুলবে, কামব্যাক করবে, পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে আপনি যদি মেষ রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে বন্ধু বান্ধব থেকে সহযোগিতা এই সময় আপনারা পাবেন, অর্থাৎ বন্ধু বান্ধবদের হেল্প আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন। এবং এর সাথে সাথে বলি, আপনাদের রাশির ঠিক পঞ্চমপতি আপনাদের রাশির একাদশ স্থানে অবস্থান করছে, অর্থাৎ সরকারি কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছে, আপনি ধরুন সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে, আপনি আর এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। সরকারির সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা বিল্ডার প্রমোটার প্রমোটিংয়ে ব্যবসা করে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার মাসের শেষ ভাগ থেকে মোটামুটি 17-18 দিক থেকে মাথার যন্ত্রণা আসার সম্ভাবনা, চোখের সমস্যা আসা এই জায়গাটা, এবং কিছু কিছু ক্ষেত্রে টেনশান বৃদ্ধি পাওয়ার এই জায়গাটা কিন্তু থাকছে। তবে কিছু কিছু ক্ষেত্রে সুবর্ণ সুযোগ যেমন আপনাদের পাশাপাশি আসবে, তেমনি আপনাদের ক্ষেত্রে আপনাদের ভাইয়ের সাথে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য হওয়া, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জ্ঞাতি গোষ্ঠীর সাথে বা আপনাদের পাড়া প্রতিবেশীর সাথে আপনার একটু হলো মতের পার্থক্য হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার সম্ভাবনা থাকছে। যাদের কেস মামলা মকদ্দমা চলছে তাদের কিন্তু একটু হলো সাবধানতা অবলম্বন করতে হবে, যে কোনো বিষয়ে পদক্ষেপ নিতে গেলে অবশ্যই চিন্তা ভাবনা করে, যারা মামলা শুরু করবেন ভাবছেন তারাও কিন্তু একটু হলো চিন্তা ভাবনা করে কিন্তু মামলা মকদ্দমাতে এগিয়ে চলুন, কারণ এই জায়গাটাতে কিন্তু আপনাদের সমস্যা থাকছে। ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা আপনাদের এ মাসে বাড়িয়ে তুলছে, বিবাহের জায়গা যেমন আপনাদের শুভ তেমনি দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। এবং আপনাদের এ মাসে নিজস্ব গাড়ি বা বাড়ি অর্থাৎ ভূমি ভবন বাহন সুখের কিন্তু সম্ভাবনা থাকছে। যারা আইটি সেক্টরে কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, অর্থাৎ আপনি ধরুন ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন, আপনার ক্ষেত্রে কিন্তু এ সময় যথেষ্ট শুভ জায়গা কিন্তু দিবে, অর্থাৎ আপনি ধরুন মিডিয়া লাইনে আছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের কাজের সুযোগটা সাকসেসের জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে। মেষ রাশির সুবর্ণ সুযোগ এই দিক থেকে কিন্তু আসবে, এবং যারা ব্যবসা করছেন গোল্ডের ব্যবসা বা গার্মেন্টসের ব্যবসা বা প্রমোটিংয়ের জায়গা, এই জায়গাগুলো আপনাদের যেমন হবে, এবং আপনাদের এ মাসে মান সম্মান প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার জায়গা কিন্তু থাকছে। এবং এর সাথে সাথে আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণের
সম্ভাবনা কিন্তু থাকছে। যদিও সাবধান, ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু থাকছে। ভ্রমণ এই জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে, ছোটোখাটো ভ্রমণ এবং বিদেশের সাথে যারা রত আছে, বিদেশের সাথে যারা রত আছে সেই জায়গাটাতে আপনাদের ইনকামের সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে। তবে ভাড়াটিয়া নিয়ে সমস্যা জায়গা কিন্তু আপনাদের থাকবে, এই জায়গাটা কিছুটা হলো আপনাদের টেনশানের বা উদ্বেগের জায়গা কিন্তু থাকছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলো আপনাদের টেনশান থাকবে, মা অথবা আপনার বাবার শরীর স্বাস্থ্য নিয়ে মাসের শেষের দিকে অর্থাৎ 20-22 তারিখের দিক থেকে মায়ের পিতার শরীর নিয়ে বা মাতার শরীর নিয়ে আপনাদের একটু হলো টেনশানের জায়গা থাকছে। তবে আপনাদের সম্পত্তিগত দিকটা কিন্তু শুভ, আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, সম্পত্তি প্রাপ্তির জায়গাটা সম্পত্তিগত দিক আপনাদের ভালো এবং বেশ কিছু আশা আপনাদের পূরণ হবে এ সময়। এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনাদের কিন্তু এই সময়ের মধ্যে সম্পন্ন হতে চলেছে। এই ছিল মেষ রাশি মার্চ মাসে কি ফল পেতে চলেছে তার একটা পূর্বাভাস। এটি সম্পূর্ণরূপে যে মিলবে আমি কখনো দাবি করি না। নমস্কার।